হ্যালো সবাইকে সেটা ভাঙা ভালোবাসা মানচুদার নতুন বৃষ্টির দিনে আলু চপ ভাজা গানে। গানের শুরুতেই সেটা ভাঙা কিছু পোলাপান রাস্তার উপরে বসে ফিডারে করে দুধ খেতে থাকে এবং মানচুদাকে বলে, বাবা তুমি দুধ খাবে, তুমি একটু দুধ খাও। তারপর তারা খেপে গিয়ে স্টেজে উঠে যায়। স্টেজে উঠে গিয়ে মানচুদাকে জোর করে ফিডার মুখে ঢুকিয়ে দিয়ে তাকে পিনিক করে দেয়। সে দুধ খেয়ে তারপর হঠাৎ করে চোখের সামনে কি যেন একটা দেখে। দেখতে পায় ওমা ক্যাটরিনা কাইফ আমার সামনে এসে হাজির, দুধ খেয়ে পিনিক দাদা। তারপর কি করবে দাদা? দাদা আস্তে করে গিয়ে হাতটা ছুলো, হাতটা ছুঁয়ে সামনে গিয়ে কি যেন পিনিক পিনিক একটা গান গেল। তারপর দেখা গেল আলু চপ। আলু চপটা কি জন্য আসলো এখন আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর দাদা পিনিকে একদম পিনিক হয়ে গেল। পিনিক হওয়ার পর উল্টো পাল্টো নাচ শুরু করলো এবং নায়িকাকে বললো, এই খাবে তুমি আলু চপ? আমার মাসি কিন্তু খুব সুন্দর আলু চপ ভাজে। তারপরই গানটা শুরু হয় কিরিং কিরিং। এরপরই হঠাৎ করে ক্যাটরিনা কাইফ উত্তেজিত হয়ে যায় এবং সে তার মেকআপ করা বগল দেখাতে শুরু করে সবাইকে। জানি না সেও কি দুধ খেয়েছিল নাকি মানচুদার সাথে। ওকে, এরপর একটা জবা ফুল টাস করে গুঁজে দিল মাথার ভিতরে সম্ভবত। এবং ও মা এটা কি, এটা কি মারলো, এটা কি পারফিউম নাকি এটা কি মশার ওষুধ? ও আল্লাহ দাদা এটা কি করলে দাদা তুমি? ও মা এরপর পা মাছ এগিয়ে দাদা এটা কি শুরু করলো কিছুই বুঝতে পারছি না। আপু ও আপু না তো ক্যাটরিনা কাইফ এতক্ষণে অনেক উত্তেজিত হয়ে গিয়েছে এবং সে এক সারিতেই মনে করেন পার করে দিচ্ছে সব কিছু। এবার দে তালি দে, সবাই মিলে দে তালি দে, দিয়ে দিচ্ছিস না কেন রে, দে তালি দে। ওই দেখ আমার বগলটা দেখ, সবাইকে দেখিয়ে দিয়েছে বগল। ও মা দাদা দেখি এখানে মাপ চাচ্ছে। না 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 মাপ চাচ্ছে না, মনে হয় নায়িকা শাড়ি চেঞ্জ করেছে। সো ও বাবা দাদা 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 দাদার পিসি এটা মনে হচ্ছে। এবার পিসিকে নিয়েও নাচানাচি শুরু করেছে, বলেছে তার পিসি তুমি একটু নাচানাচি করলে ভিউ ভালো হবে, আসো কিরিং কিরিং করি সবাই মিলে। ও পিসি ফাইনালি নায়িকা শাড়িটা চেঞ্জ করেছে এবং যথারীতি সে একপাশের দরজাটা খোলা রেখেছে যাতে দাদার ভিউ ভালো হয়। ওরে দাদা কিরিং কিরিং, হ্যাঁ কি মজা দাদা কিরিং কিরিং করতে। ও মা এই শাকিব খান আবার কোথেকে এলো রে, লাট্টুর মতো ঘুরছে। এরপর দাদা রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খাওয়া শুরু করে এবং দিদি রোল খায়। এরপর আবার তারা দুধ খায়। দুধ খাওয়ার পরে ও মা ঢলে পড়ছে নায়িকার গায়ের উপরে। এরপর স্লো মোশনে একটা ড্যান্স দিচ্ছে সাপের মতো, নাগিন নাগিন ড্যান্স দিচ্ছে দুজন মিলে। এরপর আবার শুরু হয়ে যায় কিরিং কিরিং। এরপর দাদা নায়িকাকে দেখায় আশ্বিন মাসে কলকাতার রাস্তায় কুকুররা কিভাবে ডান্স করে। এরপর নায়িকা বলে, তোমারটা হয়নি দাদা, দেখো কিভাবে ওরা ডান্স করে আমি তোমাকে দেখাচ্ছি। এরপর দুজন মিলে একটা সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার জন্য। এই সময় দেখে ফেলে মালিক। তখন মালিক টাকা চাইলে ওরা দুজন মিলে একসাথে বলে, ফোন দিও কিরিং কিরিং। এবার নায়িকা তো মহা খুশি, সাইকেল নিয়ে পালিয়েছি আমরা, ইয়াহু দে তালি দে কিরিং কিরিং, আজ রাতে পার্টি হবে, সবাই একসাথে দুধ খাবো দাদা তুই আর আমি। এরপর সবাই খুশিতে নাচে এবং পার্টি করা শুরু করে দেয়। নায়িকা খুশিতে বগল ডান্স দেখানো শুরু করে। এরপর নায়িকা দুধ খেয়ে দাদার কাছে যায় এবং দাদা একটি হুন্ডায় বসা থাকে। তারপর তারা কলকাতা ঘুরতে বেরিয়ে পড়ে। তারপর দাদা পকেটে টাকা দেখিয়ে কি যেন একটা বলে এবং পেঙ্গুইনের মতো জায়গাতে থাকে। তারপর আবার তারা শুরু করে। এরপর নায়িকা দাদাকে আবার বগল দেখায় এবং দাদা বগল দেখার পর জিব্বা বের করে। জিব্বা বের করে তারপর সে আশ্বিন মাসের সেই কুকুরের কথা তার মনে পড়ে যায় এবং সে ডান্স দিতে শুরু করে। এরপর দাদা বাদাম ফুচকা আর একটা চুমু খেতে চায় নায়িকার কাছে। এই সময় নায়িকা বলে, না এখানে আমি তোমাকে দিব না, এখানে সবাই আমাদেরকে চিনে, বাংলাদেশে গিয়ে আমি তোমাকে দিব কিরিং কিরিং। এরপর দাদা বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে এসে গুড্ডি উড়ানো শুরু করে। গুড্ডি উড়াতে 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 হঠাৎ করে তার আবার সাথে দেখা হয়ে যায় নায়িকার সাথে। নায়িকাকে বলে, চলো ঘরে কেউ নাই, পিসিমা খাচ্ছে, টিভির সাউন্ডটা একটু বাড়িয়ে দেয়, কেউ শব্দ পাবে না, চলো না চলো ঘরে চলো তাড়াতাড়ি চলো। তারপরে শুরু হয়ে যায় আবার কিরিং কিরিং দাদার। মানচুদা খুব ভালো একজন এন্টারটেইনার, উনি আমার পছন্দের একজন মানুষ এবং আমি ওনার সবগুলো ভিডিও ফলো করি বাংলাদেশ থেকে। সো দাদা আপনাকে আমি বলতে চাই যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, জাস্ট মজা করার উদ্দেশ্যে ভিডিওটা করেছি আপনাকে পচানোর জন্য না। আর ভালো থাকবেন কলকাতাবাসী, আপনারা সবাই মানচুদাকে সাপোর্ট করবেন, বাংলাদেশেও যারা আছেন সবাই চেষ্টা করবেন মানচুদাকে সাপোর্ট করার জন্য, উনি আসলে একজন ভালো মনের মানুষ। ধন্যবাদ।